আর ধূপগুড়ি আমরা যেহেতু ইলেকশনের আগে বলেছিলাম যে সাব ডিভিশন হবে, ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে সাব ডিভিশন ধূপগুড়ি হচ্ছে এবং সেটা ডিটেলস প্রসেস চলছে, ফিরে এসে আমি ওটা মানে যা করার করে দেবো। বাট ধূপগুড়িতে সাব ডিভিশন হচ্ছে, এটা যদি আপনারা দয়া করে ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে, ধূপগুড়ি টাউন নিয়ে, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চল নিয়ে সাব ডিভিশন হচ্ছে, এটা আজকে ডিসিশন হয়ে গেছে।